तेरे बिना जिया जाए ना, तेरे बिना टिप टिप बरसा पानी। मेरा दिल भी कितना पागल है, जो प्यार तुम से उड़ी जाए उड़ी जाए, दिल की पतंग उड़ी उड़ी जाए। एक फास्ट माने मिलता जो तो आगे देखना चाहिए आरो आगे देखी दो। 5 বছরে একবার স্যান্ডউইচ হয়ে গেছে, চাপা চাপি খেয়ে, মেয়ে চাপছে, বউ চাপছে, মা চাপছে, পরিস্থিতি চাপছে, মিশকা চাপছে, ভাই চাপছে, কাকা চাপছে, বাবা চাপছে, সব মানে। আচ্ছা চলে এসেছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের 66 এর আমার সাথে দেখছে জনপ্রিয় জুটি, পাশে বসেই আছে। সপ্তাহে 5 দিন নয় 7 দিন দর্শকের ভালোবাসা আরো পেতে একেবারে 7 দিন কতটা এক্সাইটেড এবং কতটা দায়িত্ব বাড়লো বলো। ডেফিনেটলি দর্শকের যে ভালোবাসাটা ছিল সেটা আরো 2 দিন এক্সট্রা বেড়ে গেল, তো এটা সম্পূর্ণ দর্শকের জন্য হয়েছে। একটা সিরিয়াল আমরা দেখেছি যে 7 দিন থেকে 5 দিনের হয়, তো এটা আমাদের 5 দিন থেকে 7 দিনের হলো, তো স্লট বা 7:30 বা 9:30 স্লট, এটা শুধুমাত্র দর্শকের ভালোবাসার জন্য হয়। এটা একমাত্র মানে দর্শকের পাওয়ার, দর্শকরা যদি না দেখায় তাহলে এটা সম্ভব হতো না, এবং এখান থেকেই বোঝা গেল যে ওনারা যেটা ঠিক করবেন সেটাই হবে, দে আর দ্য টপ বস। তো ওনারা অনুরাগের ছোঁয়াকে ভালোবেসেছেন, 7 দিন দেখতে চেয়েছেন এবং সেটা সত্যি হয়েছে। এখন আমরা প্রতিদিন অনুরাগের ছোঁয়া 9:30 থেকে রাত 9:30 থেকে স্টার জলসায় সবাই দেখতে পাবেন। স্বস্তিকা বলো, ছুটি সব গেল, আরো চাপ বাড়লো। হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই, খুব একটা ছুটি পেতাম এমনটাও নয়। তো অবশ্যই 7 দিন শুটিংটা হবে কিনা জানি না, আমরা চাই আমাদের আমাদের সপ্তাহে একদিন ছুটি, আমরা যে কোনো কাজই করি আমাদের তো অ্যাকচুয়ালি মানে হেকটিক শিডিউল থাকে, মানে মাথার খাটনিটা একটু বেশি হয়, অনেক সময় আউটডোরে সিন থাকলে গরম রোদের মধ্যে শুটিং হয়, যাই হোক। তো যে কোনো কাজেই, আমি শুধু শুটিং এর কথা বলছি না, যে কোনো কাজেই সপ্তাহে একদিন ছুটিটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য। তো আমার মনে হয় যে এখানেও আমি শুনেছিলাম যে সপ্তাহে একদিন ছুটি থাকবে, একদিন ছুটি থাকবে, ওটা আগে জেনে নিয়েছে দিব্য যে একটা দিন ছুটি থাকবে, তো ছুটি থাকবে। হ্যাঁ, আর যদি নাও থাকে আমরা ছুটিটা বের করবো এই কারণে, কারণ আমাদের তো চাপ নিতে হয় আরো এক্সট্রা করে 3-4 দিন চাপ, মানে একদিনের চাপটা আরো 3-4 দিন আমি বাড়িয়ে নেবো, নিয়ে একদিন ছুটি আমাদের কি আমরা বার করে নেবো। এর উপর দুষ্টুমি আরো বেড়ে গেল 7 দিন একেবারে, একদম ওরা বেড়ে গেল, ওরা এখানে আরো ইনভলভ হয়ে গেল, ওদের এখন এখানেই মানে এটাই ওদের বাড়ি ঘর সব হয়ে গেছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো যে সপ্তাহে 7টা দিন তোমার মনে হয় যে কতটা পজিটিভ হতে পারে? সোম থেকে শুক্র হতো এবং কোনো টুইস্ট আসলে সেটা আবার সোমবারে দেখানো হতো, কিন্তু এখানে সপ্তাহে 7 দিনই দেখাতে হবে, মানে গল্পের গতিটাও সেইভাবে বাড়াতে হবে, তো কতটা পজিটিভ বা কতটা? আমার আমার এই সব ক্ষেত্রে মনে হয় যে যে গল্পটা লিখছেন বা যারা গল্পটা হ্যান্ডেল করছেন তাদের কাছে নিশ্চয়ই সেই ব্যাপারটার অনলাইনে আছে, তারা জানেন যে আগামী 1 মাসের মধ্যে কি কি হবে বা এরকম এরকম ভাবে আমি সাজাবো, তো তাদের যদি সঠিকভাবে প্ল্যান করা থাকে আমার তো মনে হয় কোনো অসুবিধা হবে। এবং আমাদের গল্পটা খুব ফাস্ট, যেটা এই গল্পের একটা বড় অনেক বড় একটা না অনেকগুলো আসতে চলেছে, তো অনেক বড় একটা কিছু আসতে চলেছে, সেটা আমি শুনেছি, আমি জানি না আমার সাথে ইয়ার্কি মারছে কিনা, আমার তো মনে হয় ওরা ইয়ার্কি মারছে, যাই হোক সেটা আমি সত্যি কিনা আমি জানি না, অফিসিয়ালি আমিও বলতে পারবো না, আমি সো সরি, আমি এক্ষুনি ক্যামেরার সামনে অফিসিয়ালি বলতে পারবো না, এটা মানে আমার প্রোটোকলের মধ্যে, আমিও বলছি না ডেফিনেটলি, আমিও প্রোটোকলের মধ্যে, হ্যাঁ প্রোটোকলের মধ্যে পরে আমি এটা বলতে পারবো না, আমি বলতে চাই বাট বলতে পারছি না, তো এরকম নয় যে আমি বলছি না। তো ব্যাপারটা হচ্ছে যে সপ্তাহে 7 দিন যেটা বললে, গল্পটা আমাদের সবসময় খুব এঙ্গেজিং ছিল এবং খুব ফাস্ট দেখানো হতো, মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে, মানে কোথাও বোর লাগতো না ওই জন্য, এবং সেটা সপ্তাহে 7 দিন হওয়াতে এক্সট্রা 2 দিন বাড়ছে, মানে আমি যদি এরকম ভাবে ভাবি 5 দিন একটা 7 দিন হয়ে গেল, না না মাত্র 2 দিন এক্সট্রা হয়েছে, মাত্র 2 দিন ঠিক আছে। তো যারা করেছে তারা নিশ্চয়ই সেরকম ভাবে আটঘাট বেঁধেই নেমেছে, তো দর্শকের ভালোবাসা যখন আছে, দর্শকের যেমন ছিল তেমনই থাকবে, আর দর্শকের ভালোবাসা আছে যখন সব ঠিক আছে। আচ্ছা দিব্য, যেটা কিছুক্ষণ আগে শুনছিলাম, জিনিসপত্র ছুঁড়ে দেওয়ার অভ্যেস মানে কি ব্যাপার, ভালো লাগে মানে কি বাড়িতেও এরকম অভ্যেস আছে নাকি? ব্যাপারটা হচ্ছে যে কোন অ্যাগ্রেশনের সিন যখন আসে না আমি একটু মাঝে মাঝে ঢুকে যাই, এবারে যদি কোনো একটুখানি মানে ভাঙচুর হয়ে যায় আর কি, মানে সেটা অবশ্যই ডিরেক্টরকে জিজ্ঞাসা করে যে আমি কি এটা ওটা ছুঁয়ে মারব, কিন্তু ডিরেক্টরকে জিজ্ঞাসাই করিস না, এতটা ইনভলভ হয়ে গেছে যে তার মাথা তুলেছিস, চাদরটা তো তুই বলেছিস আমি না এটা করিস না, এটা করিস না, কিন্তু সেটাই করেছে, এটা রেখেওছে, হ্যাঁ ওটা রেখেওছে আজকে গেল মিবিটা, হ্যাঁ হ্যাঁ এবার সব সময় সেটা করি না, কিছু কিছু ক্ষেত্রে যখন
কোনো মানুষের ফ্রাস্ট্রেশন বের হয় না, তার মধ্যে সূর্যর যে মানে এখন পরিস্থিতি, পাঁচ বছরে একবার স্যান্ডউইচ হয়ে গেছে, চাপাচাপি খেয়ে মেয়ে চাপছে, বউ চাপছে, মা চাপছে, পরিস্থিতি চাপছে, মিশকা চাপছে, ভাই চাপছে, কাকা চাপছে, বাবা চাপছে, সব মানে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে এবার কিছু বলতেও পারছে না, মা ইমোশনালি ব্ল্যাকমেল করছে, এবার সবাই যেটা চাইছে সূর্যের ভালোর জন্য বলছে, সূর্যের ভালোর জন্য বলছে, সূর্য তো বুঝতে পারছে না মিশকা এরকম গেরাগল করে রেখেছে, সূর্য ভাবছে আমাকে সবার আমাকে সবাই ব্রেন ওয়াশ করে দিচ্ছে। আমিও সেটাই বুঝতে, আমি যখনই অনুরাগের ছোঁয়া দেখি আমি ভাবি যে সূর্য একদিন ঠিক সব বুঝবে, এ পরের সিনটা বুঝে যাবে নিশ্চয়ই, না বুঝবে সময় লাগবে। আমি এটাও ভাবি যে সূর্য, আমিও তো একজন অনুরাগের ছোঁয়ার দর্শক, আমিও ভাবি যে দীপা সূর্যের মিলটা কবে হবে, সেটার জন্য আমিও অপেক্ষা করে আছি। তো যেহেতু সপ্তাহে সাত দিনটা হয়ে গেল, তার মানে মিলটা যদি শুক্রবার হওয়ার কথা থাকে তাহলে সেটা বৃহস্পতিবার হয়ে যাবে, কারণ সপ্তাহে সাত দিন হয়ে গেছে, অনেকটা ফাস্ট, মানে মিলটা যত আগে দেখানো ছিল আরো আগে দেখিয়ে দেবে। একটা ছোট্ট খেলা খেলি, নিশ্চয়ই দুজনেই গান ভালোবাসো, যেটা হিন্দি গান সেটা আমি বাংলায় বলবো, যেটা বাংলা গান সেটা হিন্দি তোমাদের বলতে হবে। আচ্ছা বেশ, চেষ্টা করব। হ্যাঁ পারবে। উড়ে উড়ে যায় আমার মনের ঘুড়ি, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়, দেখি পতঙ্গ উড়ে উড়ে যায়। সেকেন্ড, তোকে ছাড়া বাঁচা যায় না, তোকে ছাড়া জিয়া লাগে না, না আরেকটা, তোকে ছাড়া বাঁচা যায় না, তেরে বিনা জিয়া যায় না, তেরে বিনা জিয়া। গানটা খুবই সুন্দর, দারুন। থার্ড, আমার মন কতটা পাগল যে তোমাকে এতটা ভালোবাসে। মেরা মন মেরা দিল ভি কিতনা পাগল হে জো প্যার তুম সে করতা হে। আচ্ছা, আমাকে কেউ বলে দাও কিভাবে তোমাকে না ভালোবেসে থাকবে, এটা কিন্তু রিসেন্ট সং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার একবার একবার, এটা হিন্দি। হ্যাঁ, আমাকে কেউ বলে দাও কিভাবে তোমাকে না ভালোবেসে থাকবে, এটা হিন্দি। আমাকে কেউ বলে দাও কিভাবে ভালো না বসে থাকবে, রিসেন্ট হিট সং হিন্দি। আমিও রিসেন্ট সং মানে এগুলো অ্যাকচুয়ালি বলে দিলে বলবে গান শুনে একটু কম হচ্ছে, বলে দিলে বলবে আমার মাথা আসছে না কি হতে পারে, একদম যাক শেষ করবো, সিনও চলে এসেছে, আগেই দেখবে যে এখানে কি ঝগড়া ঝাটি না মিল, কোন ঝগড়া ঝাটি মিল না। চলো একদম যাক শেষ করবো, দর্শকের প্রচুর ভালোবাসা পাচ্ছিল, আরো ডবল ডবল হয়ে যাচ্ছে ভালোবাসা, সপ্তাহে সাত দিন একেবারে টিভির পর্দায়, কি বলবে শেষে দর্শকদের বলো? দর্শকদের একটা কথাই বলবো যে আপনাদের অফুরন্ত ভালোবাসা যেন শেষ না হয়, এবং আমরাও চেষ্টা করব কাজটাকে আরো মন দিয়ে করার, আরো ভালোভাবে করার, এবং আপনাদের আশীর্বাদে আমরা সাত দিন চলে এসেছি, আপনাদের জন্য চলে এসেছি অনুরাগের ছোঁয়া নিয়ে। আপনারা দেখতে থাকুন, ভালোবাসুন, পাশে থাকুন, থ্যাংক ইউ। একদমই, অনুরাগের ছোঁয়া পাঁচ দিন থেকে সাত দিন হয়ে গেছে, সপ্তাহে প্রতিদিন এবার তোমরা অনুরাগের ছোঁয়া দেখতে পাবে 9:30, আর শুধুমাত্র সেটা স্টার জলসার পর্দায়। থ্যাংক ইউ।